মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের মাইচপাড়া গ্রামের ভেতর দিয়ে বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামে গিয়ে মিশেছে খালটি। ৩০ বছর আগে ফসল উৎপাদন বাড়াতে খনন করা হয় এই খালটি, কিন্তু তিন দশকে পলি জমে ভরাট হয়ে যায় সেটি, ফলে পানি ছিল না আগের মতো। কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির একটি প্রকল্পের আওতায় ৩৭ লাখ টাকায় ৩ কিলোমিটার দীর্ঘ খালটি পুনর্খনন হচ্ছে। এতে দুইটি ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় ৫০০ হেক্টর ফসলি জমিতে সেচ সুবিধা বাড়বে। মোটামুটি আমাকে তো যেটা দেখে আমরা জেডু দেখে এই ভালো দেখে আমরা আমাকে আসছিল না, এখন জেডু হয়েছে এই ভালো আমাকে। খাল কেটা তো এখন আগে তো ছিল না, এখন মানে জমি কাজ ভিজিতে নাই পার দিয়া, এই কারণে এখন একটু এই কাটছে পরে এখন ভিজিয়া বুনাইতে পারবে সেই কাজ হয়েছে আর কি। টাকা চেনে খাল কাটছে আমাকে সুবিধা হয়েছে, এখন ধুলারি করতে পানি পাম। এই খাল কাটার থেকে আমরা সব জিনিস করতে পারবো, বর্তমানে আগে তো ওটা কাটা ছিল না, এখন বর্তমানে কালা হয়েছে আমার খুব ভালো হয়েছে। কেবল ডাসার নয়, সদরসহ জেলার সবগুলো উপজেলাতেই চলবে এই প্রকল্প, খনন হবে মোট ১০টি খাল। ইনশাল্লাহ যেগুলো খাল আমাদের কাটা হয়েছে আমরা আগে হচ্ছে চাহিদা নিই, কৃষকরাই আমাদের কাছে আসে যে আমাদের এই খালটা কাটতে হবে, না হলে আমরা সেচ দিতে পারছি না, খাল বন্ধ হয়ে যাওয়াতে তাদের অনেক সমস্যা হচ্ছে। আর বর্তমানে যেহেতু আমাদের ডিপ ওয়েলের যে ওয়াটারটা এটা আস্তে আস্তে আমাদের ওয়াটার লেভেলটা নিচে চলে যাচ্ছে, এবং গভর্নমেন্টও গুরুত্ব দিচ্ছে যেন আমরা সারফেস ওয়াটার ইউজ করি, আর সারফেস ওয়াটার ইউজ করতে হলে অবশ্যই আমাদের খালটা খুব বেশি দরকার, এবং ডিপ ওয়েলের জন্য তো আমাদের যেই বিদ্যুৎ খরচটা অনেক বেশি হবে, সেক্ষেত্রে আমরা এই যে খালটা করছি এটা জনস্বার্থে এবং পরিবেশের স্বার্থে অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। ঠিকাদারি প্রতিষ্ঠান সার্বিক ইন্টারন্যাশনাল এই খাল খননের কাজ পেয়েছে, কাজ শেষ হলে ফসল উৎপাদন বাড়বে বলে আশাবাদী কৃষকরা।